হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকে এই ভিডিওটা খুব ভালো করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তার কারণ হচ্ছে কি, এই ভিডিওর জন্য আমাকে অনেকেই ইমেল বলুন, ফোনে বলুন, রিকোয়েস্ট করেছেন, তাই জন্য আজকের ভিডিও। আজকের ভিডিও নিশ্চয়ই থাম্বনেইল দেখে বুঝতে পারছেন কিসের উপর ভিডিও। মানি ম্যানেজমেন্ট ফর্মুলা অফ এভরি বেঙ্গলি ফ্যামিলি। মানি ম্যানেজমেন্ট ফর্মুলা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অনেকেই আমাকে লিখেছেন, স্যার আমার 10,000 টাকা ইনকাম, আমি 10,000 টাকায় ফ্যামিলি চালাতে পারি না, কি করে, হাউ টু ম্যানেজ আওয়ার মাই ফ্যামিলি, আমার তো সারা দিনই চলে যাচ্ছে এই টাকা ইনকাম করতে, তো এই টাকাতে কি ভালো থাকা সম্ভব। অনেকে আমাকে লিখে পাঠিয়েছেন যে স্যার আমার কোয়ালিফিকেশন একদম কম, 10,000 টাকা ইনকাম করাই আমার পক্ষে ভীষণভাবে কঠিন, ভগবান কি আমাকে একটুও সাথ দেবেন না এই লাইফের জন্য ভালো করে কাটাতে। তা আপনি এমন কিছু ফর্মুলা নিয়ে আসুন বা এমন কিছু বলুন যেটাতে আমরা 10,000 টাকাতে ভালো থাকতে পারি। তাই আজকের ভিডিও করার আগে একটা কথা বলছি ভিউয়ার্সরা, যারা যারা এই চ্যানেলকে দেখেন বা প্রথমবার চ্যানেলে এসছেন, অবশ্যই আমি অনেকেরই জানি, অনেকে হয়তো 50,000, কেউ হয়তো লাখ, কেউ হয়তো কোটিতে ইনকাম করেন, তাদের জন্যও এই ফর্মুলা। যারা 10,000 টাকা বা তার থেকেও কম ইনকাম করেন তাদের জন্য এই ফর্মুলা। খুব ভালো করে এই ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখুন, শুধুমাত্র নিজেদের জন্য নয়, আপনার ফ্যামিলির ছেলে বা মেয়ে প্রত্যেককে বলুন এই রুলস ফলো করতে, জীবনে সমস্ত কিছু অ্যাচিভমেন্ট আমার মনে হয়ে যাবে। তাই কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে, আমি ডক্টর কৌশিক, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। যারাই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন, অবশ্যই কৌশিক স্যারের ক্লাস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি আসার জন্য। যারা যারা আমাকে ফেসবুক প্ল্যাটফর্মে দেখছেন তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে আপনারা ইউটিউবে আসুন, ইউটিউবে আসুন, এসে কৌশিক স্যারের ক্লাস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আপনাদের লাইকটা ভীষণ জরুরি। আর একটা কথা, যারাই প্রাইভেট সেক্টরে জব করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের টোটাল টিমের সাথে যোগাযোগ করে নিন, অবশ্য অবশ্যভাবে আপনাদের ক্ষেত্রে ভীষণ হেল্পফুল হবে। তো কথা না বাড়িয়ে চলে আসছি মানি ম্যানেজমেন্ট ফর্মুলা অফ এভরি বেঙ্গলি ফ্যামিলি। প্রথম কথাই বলি, আজকে এমন এক ফর্মুলা বা যুগান্তকারী ফর্মুলা আপনাদের সামনে নিয়ে এসছি যে ফর্মুলায় আপনি যদি আপনার ইনকামকে ভাগ করে নেন, আমার মনে হয় আপনার আর কোনো দিন কোনো কিছুর দরকার পড়বে না। তো আমরা আমাদের যে টোটাল 10,000 টাকা আমরা ইনকাম করছি, আমি একটা মিনিমাম যেটাকে ধরে নিলাম, সবাই যেটা ইনকাম করে এই টাকা ছাড়া হয়তো ফ্যামিলি আজকালকার দিনে ভালোভাবে রান করানোটা খুব টাফ, সেই জন্য 10,000 টাকা মানে একদম বিলো লেভেলের বেঞ্চ মার্কেট ধরছি, ধরে 10,000 টাকা আপনি নিলে এইবার কীভাবে 6টা ভাগে ভাগ করব এটাকে খুব ভালো করে শুনবেন। 6টা ভাগ মানে কি, 6টা জার যদি বলি তাহলে এই 6টা ভাগকে 6টা জার না বলে 6টা চমৎকার বলতে পারি। তো ফার্স্ট ভাগ যেটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, আমাদের যে 10,000 টাকা যদি আমরা রাখি তার 10% আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকাউন্টের পিছনে রাখবো। 10% মানে কত, 10,000 টাকার 10% হচ্ছে 1,000 টাকা। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে কি, 1947 15th August আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটাতে আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে অর্থনৈতিক স্বাধীনতা পাইনি, আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে পলিটিক্যাল ফ্রিডম। আমরা যে কোনো কথা গালাগালি থেকে ভালো কথা থেকে শুরু করে চেঁচিয়ে বলতে পারি, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা আমাদের নেই। সেই অর্থনৈতিক স্বাধীনতা কি জীবনে অ্যাচিভ করতে গেলে কি করতে হবে, যে একটা পার্টে আমাদের কি করতে হবে, আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য টাকা মজুদ করতে হবে। ধরুন আপনি 10,000 টাকা নিয়ে ধরেছি, তার মানে তার 10% হচ্ছে 1,000 টাকা তার মধ্যে রাখছি। আপনি যদি 20,000 টাকা বেতন পান, 10% হলে 2,000 টাকা হবে, 30,000 টাকা বেতন পেলে সেটা 3,000 টাকা হবে, এরকমভাবে আপনাকে কিন্তু বুদ্ধি খাটিয়ে করে নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট গেল, মানে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম একটা এজে গিয়ে পাচ্ছেন, প্রথম কথা। সেকেন্ড যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে লং টার্ম সেভিংস অ্যাকাউন্ট। লং টার্ম সেভিংস অ্যাকাউন্ট কিসের জন্য দরকার, ধরুন আপনি একটা বাড়ি করছেন বা বাড়ি কিনবেন,
বা একটা গাড়ি কিনবেন বা বাচ্চার এডুকেশনের জন্য খরচ করবেন বা বাচ্চাকে এস্টাবলিশ করার জন্য কোনো দোকানপাট ইত্যাদি খরচা করবেন, ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য খরচা করবেন, তো কি করবেন? এখানে থাকবে লং টার্ম সেভিংস প্ল্যান। মানে কি, আপনি 10,000 টাকা করলেন, তার 10% মানে কত, 1,000 টাকা এখানে আপনি জমা করতে থাকলেন। বোঝা গেল? 10,000 টাকার 1,000 টাকা আমরা করলাম হচ্ছে একদম ফ্রিডম কস্টের জন্য, আর একটা 10,000 টাকার 1,000 টাকা করলাম হচ্ছে আমরা লং টার্ম সেভিংস প্ল্যান হয়ে গেল। 3 নম্বর যে জায়গাটা আসছে, এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, প্রত্যেকের ফ্যামিলিতে থাকে, সেটা হচ্ছে কি, ইলেকট্রিসিটি বিল, মোবাইল বিলের খরচ, তারপরে যত কাজের লোক আছে তাদের খরচ, আপনার যদি গিয়ে থাকে টোটাল মেডিকেল ইন্স্যুরেন্স থাকে তার খরচ, ইত্যাদি ইত্যাদি করে বাড়ির যে সমস্ত খরচগুলো হয়, এটা কিন্তু একটা মেন জায়গা। এখানে আপনি দেখবেন 55% খরচ, এইটাকে বলা হয় হচ্ছে একদম নেসেসিটি, মানে কি বলবো, নেসেসিটি এক্সপেন্ডিচার বলতে পারেন, এই নেসেসিটি এক্সপেন্ডিচারের পিছনে 55% খরচ হয়। এবং সবচেয়ে বড় খরচ হচ্ছে দেখা যায় হচ্ছে এখানে মেডিকেল, মেডিক্লেম আপনার অবশ্যই লাগবে। কেন লাগবে? তার কারণ হচ্ছে মেডিকেলের কোনো প্রবলেম কিন্তু হঠাৎ বিপজ্জনকভাবে দিন রাত মানে না চলে আসে, এবং এই প্রবলেম যদি আসে তখন দেখা গেলো এই 6টা ভাগ না করে পুরোটাই 1 ভাগে ঢাকতে হলো, সেই কারণে মেডিক্লেম আগের থেকে করে নিতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। এইবার 10,000 টাকার 55% মানে হচ্ছে 5,500 টাকা, এই খাতে মানে নেসেসিটি এক্সপেন্ডিচার খাতে আপনি কিন্তু 10,000 টাকা ইনকাম হলে 5,500 টাকা আপনি ওখানে রেখে দিলেন। তার মানে কি, আপনার বাড়িতে কোনো সমস্যা নেই, ওয়াইফের সাথেও কোনো সমস্যা নেই, ঝগড়াঝাটি কিছু আপনাকে সামলাতে হবে না, ওয়াইফ হ্যাপি, আপনি হ্যাপি, আপনি সুন্দরভাবে ঘুমাচ্ছেন, খাচ্ছেন, দাচ্ছেন, অফিস করছেন, বিজনেস করছেন, আপনি হ্যাপি। এটা হলো 3 নম্বর। 4th নম্বর ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, আমাদের জীবনে আমরা যদি সর্বক্ষণ কাজ করি, সর্বক্ষণ মেশিনের মতো চললাম, মেশিনের সঙ্গে কোনো এনজয়মেন্ট নেই, এই ধরুন 25শে ডিসেম্বর গেল, 5 জানুয়ারি গেল, কোনো রকম এনজয়মেন্ট নেই, তাহলে কিন্তু আমাদের ব্যাটারিগুলোকে রিফ্লোয়িং না, আপনি যদি টানতে টানতে এতটাই টেনে ফেলেন ইলাস্টিকের মতো, তারপর যদি না ছাড়েন ইলাস্টিক দেখবেন ইলাস্টিক থাকবে না, এরকম দাগ 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 পড়ে যাবে। সেই কারণে কি আছে, আপনি পরিশ্রম করুন, আপনি এনার্জি নিয়ে খাটুন, কিন্তু যখন আপনার মোটামুটি ফ্রি টাইম তখন কিন্তু একটু ছাড়তে হবে। তো ছাড়ার জন্য কি করতে হবে, আপনারা অনেকেই মনে করছেন 10,000 টাকা আর কোথায় যাব, কি করব, কিছুই না, আপনি যদি 10,000 টাকা ইনকাম করেন তার 10% 1,000 টাকা আপনি মাসে জমাতে থাকুন, মাসে 1,000 টাকা, 12 মাসে 12,000 টাকা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি বাঙালির দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, হাজব্যান্ড ওয়াইফ, একটা বাচ্চা কি দুটো বাচ্চাকে নিয়ে ইজিলি ঘুরে আসতে পারবেন, বা মা বাবাকে নিয়ে ইজিলি আপনি ঘুরে বাঁচতে পারবেন 12,000 টাকার মধ্যে, এখনো দীঘা পুরী দার্জিলিং এসে যাবে মোটামুটি কেউ মধ্যে। আপনি যদি মনে করেন 5-স্টার হোটেলে থাকবো তাহলে সম্ভব হবে না, কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে অ্যানুয়াল ট্যুরিজম কস্ট বলতে পারেন, প্লে কস্ট বলতে পারেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে হাতে রইল কত বাকি, হাতে রইল মোটামুটি দেখা যাচ্ছে 1,500 টাকা বাকি। এরপর চলে আসছি সেলফ ডেভেলপমেন্ট কস্ট। সেলফ ডেভেলপমেন্ট কস্ট মানে কি, ধরুন আপনি চাকরিজীবী, আপনি মনে করছেন যে আমি তো স্কুলে পড়াই কিন্তু বিএড না হলে তো আমি ঠিকমতো মানে পয়সাটা পাচ্ছি না, আমার টাকা কেটে নিচ্ছে, আমার প্রমোশনের জন্য ব্যাংকে করি, ব্যাংকিং পাস করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, নিজের এস্টাবলিশমেন্ট মানে সেলফ ডেভেলপমেন্ট এডুকেশনাল পারপাসে কস্ট, এর জন্য 10% রুপিস আপনাকে ধরে রাখতে হবে। আপনি যদি বিজনেস করেন সেখানেও তার ডেভেলপমেন্টের জন্য, ধরুন বিজনেসে একটা লোগো ভালো করে লাগাবেন, হেডিং ভালো করে লাগাবেন, মার্কেটিং করাবেন, তার জন্য আপনি 10% কস্ট মানে 1,000 টাকা ধরে রাখলেন। তাহলে বোঝা গেল যে কতটা আমরা এগিয়ে করে ফেললাম, আর বাকি থাকছে আমাদের হাতে 500 টাকা, মানে কি 5% বাকি রয়েছে। এইবার আমরা যদি চ্যারিটি করি, চ্যারিটি করি, আমরা সবসময় যদি এরকম না করে হাতকে যদি এরকম করি তাহলে কি হয়, উপরওয়ালা, আমাদের যারা যারা আমরা ভগবানে বিশ্বাস করি, আল্লাহতে বিশ্বাস করি, উপরওয়ালা, আগার উপরওয়ালা যদি আমাদের সম্বন্ধে চিন্তা করেন যে না এই ছেলেটি মেয়েটি ভালো, মানুষের জন্য কিছুটা করে, গরিব মানুষের জন্য কিছুটা করে, তখন জানেন তো, যা উপরওয়ালা দেতা হে ছাপ্পর ফার কর দেতা হে,
কোনো ক্যালকুলেশনই চলবে না। তো 500 টাকা আপনি ধরে রাখুন, মানুষকে দান করার কাজে লাগিয়ে দিন, কিংবা মানুষের জন্য কিছু ভালো করুন, মানুষের জন্য কিছু খাওয়ার দাওয়ার কিনে দিন। অবশ্য অবশ্যভাবে উপরওয়ালা আপনার প্রতিও সেই মঙ্গলজনক দৃষ্টি রাখবেন। তাহলে বন্ধুরা, যেটা আমরা বলতে চেষ্টা করলাম, শুধুমাত্র 10,000 টাকা ইনকাম করে এই 6টা পার্টি এত সুন্দরভাবে টাকা সাজিয়ে রাখুন, আপনি দেখবেন আপনার ফিউচারে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আপনার ফিউচারে আপনার লং টার্ম সেভিংস প্ল্যানিং, আপনার ফিউচারে আপনার জেনারেল এক্সপেন্ডিচার, যেগুলো হচ্ছে নেসেসারি এক্সপেন্ডিচার খরচ, আপনার অ্যানুয়াল ট্যুরিজম প্ল্যান, আপনার এডুকেশনাল বা সেফ ডেভেলপমেন্ট প্ল্যান, এবং তার সাথে সাথে চ্যারিটি, 6টা জিনিসই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবং আমার ধারণা, আপনারা যারা 10,000 টাকার অনেক বেশি, 20, 30, 40, 50, 1 লাখ, 2 লাখ, 2 কোটি, 3 কোটি কামান, তারাও এই প্ল্যান অনুযায়ী করুন, আপনাদের জীবন হয়ে উঠবে সুখ স্বাচ্ছন্দ্যময় আনন্দপূর্ণ। তাহলে বন্ধুরা, যারা যারাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে 10,000 টাকার কীভাবে ফ্যামিলি চালাবো, একদম অনেক চেষ্টা করে আজকে ফর্মুলা দিতে চেষ্টা করলাম। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, নমস্কার।